বলেন না কি অহংকারের কি মাসাজ মাজা ঘষা এই জন্য কোরআন বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অহংকারের অহংকারী যত উপদেশ দেওয়া হয় অহংকারী অহংকারের বসে পাপ করে পাপীরে যদি ব্রাশ ফায়ারও করে কোনোদিন অহংকার বন্ধ হবে না জেল জুলুম যাবে এই ভয় দেখাইলেও কোনো লাভ হবে না বুঝে নাই কথা ওই যে মালানাই কইছে অহংকারী তো আছে কত অহংকারী জেলে আর কতজন যাবে হাজার জন জেলে গেলেও অহংকার বন্ধ হবে না অহংকার যদি বন্ধ করতে হয় তাহলে নামাজ লাগবে কারণ আগুন কি ঊর্ধ্বগতি নামাজ অধোগতি নামাজ টান টান সিনা নিয়ে দাঁড়াইয়া শুরু করা হয় ওই মূলতার সেজদা নামাজের সেজদা নিয়েই তারে মাজা ঘষা হয় মানুষের মাঝে অহংকার আসে কেন তার উৎস কি আমরা জানি যে মানুষের সৃষ্টিতে চারটা উপাদান আছে যদিও আমাদেরকে বলা হয় আমরা মাটির মানুষ আর কোরআনও এটাই বলে কাউকে মাটি দিতে যে দোয়া পড়ে আমাদেরকে মাটি থেকে তৈয়ার করা হয়েছে কারণ আপনজন কাউকে মাটি দিতে তিনটা বাক্য বলে আমরা তিন মুষ্টি মাটি দিয়ে থাকি তার প্রথম বাক্য হইল মিনহা খালাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদিগকে এই মাটি থেকে তৈয়ার করছি যে মাটি এখন তোমার হাতে যদিও আমরা মাটির তৈরি মানুষ আসলে শুধু একক মাটি ধাতুর তৈরি নয় বরং আমার সৃষ্টিতে চারটা ধাতু আছে আগুন পানি মাটি বাতাস এই চার ধাতুর মিশ্রণে আমাকে আপনাকে তৈয়ার করা হয়েছে এজন্য মাটির পাশাপাশি আমার ভিতরে আগুন আছে দেহের তাপ ওই আগুনেরই প্রভাব আছে না নাই আগুনের জাতি স্বভাব হইল অহংকার এই জন্য আপনি যদি আগুন জ্বালান খড়ি যত বেশি দেবেন তার লেলিয়ান শিখা তত উপরে যাবে আগুনের শিখা কখনো নিচু হয় না নত হয় না ও ঊর্ধ্বগামী ঠিক নি কোন না তো এই আগুন তার জাতি স্বভাব হইল অহংকার ইবলিসকে তৈয়ার করা হয়েছে যদিও বলে আগুনের তৈরি তার দেহখানাও একক আগুন নয় তার মধ্যে অন্য ধাতু আছে বাকি আগুন প্রাধান্য পাইছে যখনই আদমকে তৈয়ার করে তাকে বলা হয়েছে সম্মানসূচক সেজদা দেওয়ার জন্য ওই তার আগুনের স্বভাবে সে আত্মপ্রকাশ করে সে বলছিল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈয়ার করেছো আর আদমকে তৈয়ার করেছো মাটি থেকে অর্থাৎ তার মধ্যে মাটি প্রাধান্য পেয়েছে আমার ভিতরে আগুন তাই আগুনের তৈরি আমি মাটির তৈরি আদমকে সেজদা করতে পারি না যুক্তির কষ্টি পাথরে এটা টিকে না কারণ মাটি অধোগতি আর আগুন হইল ঊর্ধ্বগতি শির তো উপরে থাকবে তো আল্লাহ খুব নাখোশ হয়েছেন এই জন্যই মাওলানা বয়ানের মধ্যে বলছিলেন যে পৃথিবীর অহংকারীর প্রথমে হইল ইবলিস তো এই অহংকার পতনের মূল এটা আমাদের কথায় কথায় আছে কিন্তু এই কথা থেকে আমরা কেউ শিক্ষা নিতে রাজি নয় এমনি শিক্ষিত অশিক্ষিত বেশিরভাগ শিক্ষিত মানুষই এমন কথা বারবার বলে প্রবাদের মতো অহংকার পতনের মূল এই অহংকারের পতন ইবলিস থেকেই শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত এই অহংকার যার মধ্যেই পাওয়া যাবে সে ইবলিসের উত্তরসূরি হবে ধ্বংস তার জন্য অনিবার্য তো এই আগুন আমার ভিতরেও আছে এই জন্য জন্মগতভাবে মানুষ হইল অহংকারী জন্মগতভাবে মানুষ অহংকারী এটা ন্যাচারাল তার জাতি স্বভাব ছোট্ট বাচ্চার ভিতরে অহংকার আছে যুবকেরও অহংকার আছে বুড়াও আছে তবে অহংকারের বিভিন্ন স্বরূপ আছে রূপ আছে কি আছে সব কিছু আছে ক্ষমতার অহংকার ভাঙ্গে ভাঙ্গে আপনাদেরকে ওই কথাগুলো বলা হয়েছে দৌলতের অহংকার রঙ্গের অহংকার রূপের অহংকার পদের অহংকার
জনের অহংকার। যেভাবে হোক অহংকার নিন্দনীয়, এটা আল্লাহর কাছে পছন্দের নয়। তবে অহংকার লাগে, যদি অহংকার না থাকে তাহলে কিন্তু আত্মমর্যাদাও থাকে না। নিষেধ করা হয়েছে আত্ম অহংকার নয়, কিন্তু আত্মমর্যাদা লাগে। আত্মমর্যাদা নিয়েই ইসলাম মানুষকে বাঁচতে শিখায়, তবে গর্ব নিয়ে নয়, দুইটার মাঝে ব্যবধান আছে। তাই অহংকারের নির্মূল করা যাবে না, কিন্তু বাড়তি চাপটা নষ্ট করতে হবে, ঠিক না বেঠিক? এই অহংকার পতনের মূল। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অহংকারকে দমন করার জন্য, শিশু তো শিশু, যদি অহংকারও করে তার অহংকারের জাতা কলে এই আগুনে কেউ পড়ে না। যখন যৌবন পায় এই যুবক যদি অহংকারী হয়, তার বলের অহংকার, ধনের অহংকার, পদের অহংকার, ক্ষমতার অহংকার, তখন এই অহংকারের আগুনেই জাতি জ্বলে, ধ্বংস হয়, কষ্ট পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তার কালিমার পরে প্রথমেই যে ইবাদত দান করছেন সেটা হলো নামাজ। বলেন কি? নামাজ। এই নামাজ মানুষের অহংকারের ব্যালেন্স ঠিক করে, অহংকারীকে নত হইতে শিখায়। তাই নামাজের দাবি কি দেখেন, নামাজ যদি পড়তে হয় স্বাভাবিকভাবে নারীর অহংকারে তেমন ঝামেলা নাই, তবে পুরুষের অহংকারে সবচেয়ে বড় কঠিন। কেউ যদি প্রশ্ন করে, বলে নারী অহংকারের কারণেও পৃথিবীতে ঝামেলা হয়েছে, তাহলে নারী নারীর অহংকারের ঝামেলা নাই, নারীর অহংকারের পিছনে যদি পুরুষের সহযোগিতা পায় তখনই অহংকার মানুষের কষ্ট দেয়। মূল হইল পুরুষ। তাই পুরুষ জাতি যদি শুদ্ধ হয় সমাজ শুদ্ধ হবে, সবকিছু কন্ট্রোলে আসবে। এই নামাজ জমাতে পড়া হইল ওয়াজিব। পুরুষের জন্য জমাতে নামাজ পড়া কি? ওয়াজিব। এই অহংকারের মাজা কষা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে বন্দার করতেছে। তাই আমরা যদি নামাজ পড়তে যাই, প্রথমেই আজান দিতে হয়, আবার আজানের কালিমা মুয়াজ্জিন সাহেব উঁচু জায়গায় দাঁড়ায় কানে আঙ্গুল দিয়ে যত বড় করা যায় উচ্চ স্বরে, আজানের প্রথম কালিমা হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে বাতাসের ইথারে সমাজের সকল মানুষের কানে মুয়াজ্জিন আল্লাহর বড়ত্বের দাওয়াত দিতে থাকে, যে বড় আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়। অর্থাৎ তোমরা যে যেখানে আছো, অহংকারের যদি কোনো যোগান থাকে তুমি তো অহংকারী হবে। যে যেভাবেই থাকো মূলে তোমার অহংকার করার কোনো সুযোগ নেই, একমাত্র অহংকার আল্লাহর জন্যই সাজে। তাই বড় হইল কে? আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তাই বড়ত্ব আল্লাহর জন্যই, অন্য কারো জন্য নয়। তুমি মূলে বড় নয়, তুমি হইলা গোলাম। তুমি কি? গোলাম। এই আল্লাহর বড়ত্বর দাওয়াত দিয়ে, আজান দিয়ে মুসল্লিকে মসজিদে একত্রিত করা হয়। তাই আল্লাহর বড়ত্বের দাওয়াতে যে গোলাম, গোলাম সেজে আল্লাহর বড়ত্বের স্বীকৃতি দিয়ে মসজিদে আসে, আসার পরে যার যার মনের মতো করে সে দাঁড়ায়, তখন অহংকার বোধ থাকে, ঠিক না বেঠিক? দেখেন তার এই অহংকারের মাজা কষা। দ্বিতীয় ধাপে শরীয়তের বিধান হইল, মুয়াজ্জিনকে বলা হয়, মেহমান ডেকে মসজিদে আনা হলো, যার যার মনের মতো করে একজন এক এক ভাবে, তখন উনি দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আল্লাহ বড় আল্লাহ বড়। আপনার মনের মতো করে যেখানে সেখানে পৃথক পৃথক আগে পরে যত্রতত্র দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সবাই আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সব বন্দি হয়ে যাবে। বড় কে? আল্লাহ। এই সবে বন্দি হইতে গেলে রাজার পাশে প্রজা আছে, প্রজার পাশে রাজা আছে, শিক্ষিতের পাশে অশিক্ষিত আছে, আছে না নাই, সাদা কালো বিভিন্ন আছে, বলে এখানে কোনো শ্রেণীভেদ নাই, যে আগে আসবে সে আগে বসবে, যে যার পাশে জায়গা পাবে সে সেখানে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, বাজুর সাথে বাজু মিশে যাবে, একজনের দেহের তাপ আরেকজনের দেহে যাবে, না ফাঁকা হওয়া যাবে, না আগে পরে বিবেচনা হবে,
কোনো শ্রেণীভেদ হবে না, কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে সবাই সারিবদ্ধ হয়ে যাবে। বলেন অহংকারের কিছু মাজাগসা হইছে না? মাজাগসা হইছে না? দাঁড়াই গেছে কাঁধে কাঁধ মিলিয়ে, কোনো অহংকার নাই, শ্রেণীভেদ নাই, রাজা নাই, প্রজা নাই, কেউ নাই, এটাকে বলে নামাজ। দাঁড়ানোর পরে শেষ নাই, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি তুলছে, আল্লাহর বড়ত্বের স্বীকৃতি তো ও দিছে, যে কানে শুনছে সে হয়তো আজানের জবাব দিছে নাই দেয় নাই, তাই নামাজের ভিতরে বাহিরে যত ফরজ তন্মধ্যে এক ফরজ হইল তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলাকে প্রথম ফরজ করা হয়েছে। অর্থ কি? আল্লাহর বড়ত্বের স্বীকৃতি তো মুয়াজ্জিনের মুখে, আল্লাহ শুনতে চাই তোমরা যারা মুসল্লি বেশে এখন এখানে আছো আসলে মূলে বড় কে, তাই তাকবীরে তাহরিমাকে ফরজ করা হয়েছে। ইমাম যদি বলে আল্লাহু আকবার, মুসল্লিরাও বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার না বললে নামাজ শুরু হয় না, তাই আল্লাহু আকবার বলেই নামাজে ঢুকতে হবে, নয় আউটডোরে আছে, ইনডোর নয়, আল্লাহু আকবার বললেই নামাজে ঢুকা হলো। তাহলে কি বুঝাইল? রাজা প্রজা ধনী গরিব যে যে অবস্থায় আছে সবার মুখে একই বাণী, আল্লাহু আকবার বড় কে? আল্লাহ খুব খুশি হয়েছে যে বড় আমি, মূলে তোমরা না, বড় আমি, তোমরা ভাই ভাই। নামাজের মসজিদে আসলে যেমন শ্রেণীভেদ নাই, কেউ রাজা কেউ প্রজা নয়, বাহিরে গেলেও যেন তোমাদের এই স্বভাব থাকে আসলে বড় ছোট কিছু নয়, ইন্তেজামের জন্য কেউ কাউকে বড়, কেউ কাউকে ছোট করে, তবে বড় কখনো কাউকে ছোট বলা যাবে না, ছোট বড়কে বড় বলে সম্মান করবে, তবে বড় কেউ নয়, সবাই ভাই ভাই হয়ে বাঁচবে। আরে বুঝাইছে নি? এখানে শেষ নয়, আল্লাহু আকবর বলতেই হাত উঠান সুন্নত, আরো হাত উঠাইতে হয় কান বরাবর, আমরা পুরুষের ঠিক না বেঠি, কান ছোঁয়া হাতে, এটা একটা অপমান, অপমান লাগে সারা দুনিয়াতে, এটাকে সাজা ভাবে, কথা কয় না কিভাবে ভাই? হ্যাঁ, বলে তোর এই অহংকারের যাতা কলে পৃথিবী ধ্বংস হবে, শুধু তুমি মরবে তা না, আগুন জ্বললে লাকড়িতে শুধু আগুন ছাই হয় তা না, আগুনের তাপ যেখানে যেখানে লাগে ওটাও ছাই হয়ে যাবে, ওখান পর্যন্ত দাঁড় করিয়ে সবাই হাতখানা উপরে তুলে যেন আত্মসমর্পণ করতেছে, বুঝে না কথা, আত্মসমর্পণ করছি, লড়ার লড়বো না তোমার সাথে, তাই বলে লড়বে না তো ঠিক, অস্ত্র রাখলে হবে না, হাতখানা উঠাতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার সাথে লড়তে যাবে না, তুমি আমার অধীনে থাক। কি বলেন? আত্মসমর্পণ বুঝেন না? তখনও কি করতে হয়? হাত উঠাইতে হয়, তাই গোলামিয়তের অনুশীলন চলছে নামাজের শুরু থেকে, বরাত্তের স্বীকৃতি মুখে বলে আবার অঙ্গে তার কি, ছোট আমি হীন, আল্লাহ বড় আমি যে হীন, এটা প্রকাশ শুরু হয়েছে, হাত টানে উঠাইছে, আবার হাতখানার নাভির নিচে রাখছে, নাভির নিচে রাখবেন, বাস কথা এতটুক শেষ, আর অন্য কোনো কথা নাই। আসামির কাঠ গড়াই দাঁড়াই গেছে, লড়া নাই, ছড়া নাই, এদিক সেদিক আঁকা বাঁকা নাই, টান টান সিনা নিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের চিকিৎসা করে, যিনি অহংকারী হয় উনি দাবি থাকে আমাকে যেন সবাই ভালো বলে, আমার প্রশংসা যেন সবাই করে, আমার সামনে যেন সবাই নতজানু হয়ে থাকে, আল্লাহ বলে আসলে তো বড় তুমি নাই, বড় তো আমি, তাই প্রশংসা তোমার না, প্রশংসা তো আমারই, তাই তোমার মুখে আমি প্রশংসা আমার শুনতে চাই, তো আমরা বলি হ্যাঁ খোদা তোমার জন্য এই প্রশংসা শোভা পায়,
তাই শুরু করে দিলাম সবাই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। অহংকারী ও যে যতই অপবিত্র হোক অহংকারী নিজেকে পবিত্র ভাবে, কিভাবে বলেন না? কারণ অহংকারী যদি নিজেকে দোষী ভাবত তাহলে রাঙ্গা চোখে কারো দিকে তাকাইতে তার সাহস হইতো না। যদিও সে দোষ করে কিন্তু সে অহংকারের সময়ে তার দোষগুলা সব আড়াল হয়ে যায়, তে মনে হয় যেন পৃথিবীতে সবচেয়ে পবিত্র তারে মনে হয়। তা আল্লাহ বলে পবিত্রতা আমারই, তো আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি প্রশংসিত, তুমি বড়, বড়ত্ব তোমার, প্রশংসা তোমার, পবিত্রতা তোমার, আমি হীন, আমি অধম। খুব পছন্দ লাগে প্রত্যেকটা কথা, তো আর ব্যাখ্যা করা যাবে না। তাই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তোমার অহংকারের সাথে কোনো অংশীদারও নাই, তুমি তুমি, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেও বলেন আমি তো আল্লাহ, আর তো কেউ না, তো পবিত্রতা তোমার, ঠিক নিকন না? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, কত অসহায়, আশ্রয় প্রার্থনা করি তার কাছে, সাহায্য প্রার্থনা চাই তারই মাঝে, বলে সূরা ফাতিহা পড়ে, প্রশংসা তারই, কা তার, তিনি দয়াবান দয়ালু দাতা, তিনি তো নির্দিষ্ট একদিনের মূলেই সম্রাট মালিক। ওই যে একটু আগে আমাগুলো কইছে, খে সারা দুনিয়ারে হাতের কবজা নিয়ে নিজেই বলবে লেমানিল মুলক, রাজত্ব কার, কারো কোনো আওয়াজ নাই, বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এগুলা সব আমরা স্বীকৃতি দিতে থাকি, কথা বুঝাইছেন ভাই? বলেন না এখানেও শেষ না, আরো কিছু কাজ আছে, তো করব কি? সানা পড়া হইলো, প্রশংসা করা হইলো, এর মাঝে কেরাত হইলো, জান্নাত জাহান্নামের আলোচনা আসলো, দুনিয়া থেকে হাসরের ময়দানে নিয়ে গেল, চোখের সামনে সব কিছু ভেসে উঠল, নামাজের এক এক আয়াতে, এক এক অবস্থাতে, এক এক কেরাতে, এক এক মনের ভাব হবে। এরপরে বলে তোমার অহংকারের বাসা তো তোমার মাথায়, কারণ জীবন জীবন দেব, শির নত করবো না, শির উঁচু থাকবো, কথা ঠিক না বেঠি? বলে এই শির তো তোর মূল, তাই অহংকারের বাসা তোর মাথায়, আমার বড়ত্বের স্বীকৃতি দিয়ে তোর শিরটাকে নত করা লাগবে। তা আমরা সবাই বললাম আল্লাহু আকবার, গেলাম রুকুতে, আদা আদি নত হয়, তো বলে সেখানে গিয়ে কি করব? সেখানে গিয়ে বলা শুরু করলাম সুবহানা রব্বিয়াল আযীম, পবিত্র তো আমার রবি, বড়ত্ব তো উনারই, পাঁচবার, সাতবার, এগারোবার, নবার, যার মনে যতবার ততবার চাইছে, সববারই খালি বলছে সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ লাগছে। এই শিরখানার আবার টেনে উঠাইলো সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি? অর্থ হইলো এই টান টান সিনা নিয়ে অহংকারী গোলামের বেশে দাঁড় হয়ে কত পবিত্রতা, কত প্রশংসা, কত বড়ত্বর স্বীকৃতি হইল, বার 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 আবার নতজানু হয়ে শীর্ণত করে রুকুতে গিয়ে আমার বড়ত্বের স্বীকৃতি দিলা। মনে রাখবা তোমাদের একটা স্বভাব আছে, তোমরা এই বলো এই ভুলো, বুঝে না কথা, আর কেউ যদি না জানে তাহলে গোপনে আড় হবে। তবে এখন কি বলে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ বলে বান্দা আমার তোর এই সব কথা কিন্তু আমি শুনে রাখছি, যে আমার প্রশংসা করছে তার প্রশংসাটা আমি শুনে রাখছি। কি রাখছি? আমার একটা স্বভাব আছে, কেউ যদি শুনি যায় কয়ে ভাই আপনি মনে রাখেন, তখন কথাটার গুরুত্ব বাড়ে, বলা কথা ফিরতে কষ্ট লাগে, কথা কয় না, লজ্জা লাগে, ভয় লাগে, লাগে না? লাগে না। তা আল্লাহ বলে
আল্লাহ কিন্তু শুনে রাখছে যে আল্লাহর প্রশংসা করছে বড় নাকি আল্লাহ সে যে এটা বলছে এটা আল্লাহ মানুষ স্বীকার করে অনেক কথা স্মরণ রাখতে পারে না সব সময় আরে কথা বুঝাইছেন দেখেন কি আজিব কথা যখনই বলল আল্লাহ আল্লাহ বলে আমি শুনে রাখছি তোমার আমার প্রশংসার কথাগুলো আমার বড়ত্বের স্বীকৃতি এটা আমি শুনে রাখছি তা আমরা তার জবাবে আবার কথাটা কত দৃঢ় করে দিলাম রাব্বানা লাকাল হামদ দাঁড়ায় কি করছি রাব্বানা লাকাল হামদ ওই বেড়ায় হামদান কয় হামদান কাসিরান তৈয়বান মুবারাকান বাহ আরো তো বাড়ছে তা আমরা বললাম হে আল্লাহ তুমি তো শুনে রাখছো আমরা এটা গোপন করব না যে কথা বলছি তো বলছি তবে তুমি শুনে রাখছো শুনছি এই শুনি আরো খুশি হইছি আবার নতুন করে বলি রাব্বানা লাকাল হামদ হে আমার রব প্রশংসা তোমারই ঠিক না বেটি তো বলো হইছে হইছে এখন করিবা কি কয় আল্লাহু আকবার কয় এই তোর অহংকার তোর এই মাথায় যতজন যত কিছু সব অহংকারের বসে তবে অহংকারের বাসা কোথায় রে ভাই বলেন না মাথায় তাই কোন কিছু থেকে কিছু যদি সারাইতে হয় তাহলে শুধু কাট করে দিলে কিছু পড়ে উত করে দিলে আর উপর করে দিলে কি আরো বেশি পড়ে না বেশি পড়ে না তাই আল্লাহু আকবার বলে কোথায় গেলাম বলেন কোথায় মনে রাখবেন পুরুষের সেজদা করতে হইলে পুরুষের সেজদার বিধান আর নারীর সেজদার বিধান এক নয় যারা এক বলে ওদের বুঝ নাই কি নাই ওদের মূলে বুঝ নাই পুরুষের সেজদার বিধান হলো হাঁটু কি বুকের থেকে হাঁটু হাত থেকে এই ফাসা এটা কি থাকবে পুরো আলোক থাকবে কেন আলোক থাকবে কথাটা বুঝেন তাহলে কপাল যখন মাটিতে লাগবে দেহের চাপটা কপালে পড়বে কোথায় পড়বে যদি আপনি জড়সড় হয়ে যদি সেজদা দিতে যান তাহলে দেহের চাপ কি পড়ে না মাথায় পড়ে না তাই পুরুষের সেজদাতে তার দেহের চাপটা পড়বে মাথায় তাই হাত না লাগবে মাটিতে নাকি লাগবে বগলে কিচ্ছুতে লাগতে পারবে না মাঝখান দিয়ে যেন বকরির বাচ্চা হাঁটতে পারে এভাবে ফাঁক করে দেবে তো দেহের চাপটা মাথায় পড়বে উদ্দেশ্যটা কি এই মাথার অহংকার হলো সারাক্ষণ মাথার ওজন দেহ বহন করে কথা কয় না দাঁড়াইলে মাথার ওজন কে বহন করে দেহ বসলেও দেহ শুইতে গেলেও মাথার অহংকার কত বেশি পা বরাবর যদি তারে রাখেন আরামে ঘুম হয় না এই জন্যতে অহংকারী সব সময় আমি দেহের উপরে থাকি এখন আমারে শুইতে গেলে পা বরাবর করলে স্বস্তি হবে না যদি আরামে ঘুমাইতে হয় তো আমার মর্যাদাটারে রক্ষা করে দিবি একটা বালিশ দিয়ে একটু উঁচা করে দিবি বুঝে না কথা এই বালিশ দিয়ে এই জন্য যে তার অহংকারের দাবি পুরা করি তখন বলে যে হ্যাঁ হইল যখন মাথাটার উপরে দিলি তাহলে আমার মর্যাদাটা রক্ষা পাইলো স্বস্তিতে তুই ঘুমাইবি আরাম পাইবি বুঝে না আমার কথা এটাও শুইতে গেল অহংকার দেখেন তা আল্লাহ বলে বান্দা আমার সেই মাথাটাকে সম্পূর্ণ দেহ থেকে পৃথক করে সেজদাতে যাবে সেজদাতে যখন যাবে দেহর ওজনটা মাথায় পড়বে আর যাবে তো যাবে কি বলে যাবে স্লোগানটা হবে আল্লাহু আকবার আল্লাহ বড় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বুঝিতে হচ্ছে না আমরা বলে এই জন্য কপালে চাপ পড়বে এজন্য পুরুষের কপালে সেজদার দাগ পড়ব মহিলার কপালে কখনো সেজদার দাগ আসবে না আবার ওইটা মাটিতে গসা দিই না ওইটা শুধু শরীরের চাপে বুঝে না কথা এটা শরীরের চাপে সেজদাতে গসে নয়
এই জন্য অনেক মানুষ আছে নামাজ পড়তে গেলে মানে কপালারে এমনি তো এমনি করে ভাই এটা জায়েজ নাই কপালটা মাটিতে বসে থাকবে তবে দেহের চাপ পড়লে কপালের মধ্যে ওই সেজদাতে সেজদাতে একটা দাগ পড়বে এটা সেজদার জায়গায় ঘষাই নয় চাপে এজন্য সুন্নত তরিকায় যদি সেজদা করে সেজদা করতে করতে কপালে সেজদার আলামত আসবে তবে এই আলামত দাগ কালো হবে তবে এই কালোটাই চেহারার জুতি হবে এই কালো চেহারার জুতি সেখানে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা আবার আল্লাহু আকবার বলে টেনমা টান মারে উঠবে ঠিক না বেটি উঠার পরে আবার আরেকটা ঝাঁকি দেবে তাও আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উদ্দেশ্য কি নামাজের আগা গোড়া সলোয়ানা হলো বন্দার অহংকারের মাজা গসা বলেন না কি অহংকারের কি মাসাজ মাজা গসা এই জন্য কোরআন বলে ইন্না সলাতা তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অহংকারের অহংকারী যত উপদেশ দেওয়া হয় অহংকারী অহংকারের বসে পাপ করে ফাফিরে যদি ব্রাশ ফায়ার করে কোনোদিন অহংকার বন্ধ হবে না জেল জুলুম যাবে এই ভয় দেখাইলেও কোনো লাভ হবে না বুঝে নয় কথা ওই যে মালানায় কইছে অহংকারী তো আছে কত অহংকারী জেলে আরো কতজন যাবে হাজার জন জেলে গেলেও অহংকার বন্ধ হবে না অহংকার যদি বন্ধ করতে হয় তাহলে নামাজ লাগবে কারণ আগুন কি ঊর্ধ্বগতি নামাজ অধোগতি নামাজ টান টান সিনা নিয়ে দাঁড়াইয়া শুরু করা হয় ওই মূলতার সেজদা নামাজের সেজদা নিয়েই তারে মাজা ঘষা হয় এই জন্য অহংকার চলে যাবে নামাজি বান্দার থেকে কি চলে যাবে কারণ সে বড় মনে করে কারে আল্লাহ দুনিয়ায় যত পাপ সব পাপের মূল হইল অহংকার চোরে চুরি করে অহংকারের বসে ডাকাতে ডাকাতিও করে অহংকারে জানিয়ে জেনাও করে অহংকারে সব অহংকার অহংকার ছাড়া পাপ হয় না বাকি অহংকারের ধরন ভিন্ন বলো হুজুর চোরে চুরি করে অহংকার কিসে চোরের চুরিরও চুরি বিদ্যার অহংকার আছে এই জন্য চোর যদি ধরা খায় তো আরেক চোরে বলে করে এতে চুরি করতে গেছে কিন্তু চুরি বিদ্যা শিখে নয় কোন জায়গা দিয়ে ঢুকে কোনভাবে বের হবে এই বুঝতার নাই আমি চুরি করব ঢুকব বের হইব কেউ টের পাইতো নয় বলেন আরে তারও তো অহংকার হয়েছে জ্যাব কার্ডে ধরা খায় কয় কেমনে কাড়ি কেমনে বাসে তার সেই বুঝ নাই এ বুঝের অহংকার হয়েছে সবাই কোনো না কোনো ভাবে যদি অহংকার না হয় বন্দার কখনো পাপ হয় না তো এই নামাজ মানুষের অহংকারকে মাজা গসা করে এতেদাল নিয়ে আসে ভারসাম্যতা রক্ষা করে তাই নামাজি বান্দার নামাজ যদি পড়ে কোরআনের এই দাবি হইল নামাজে মানুষকে যাবতীয় গর্হিত কাজ থেকে ফিরে নিয়ে অর্থাৎ তার অহংকার চলে যাবে বড় কে আল্লাহকে সে ভয় পাবে আল্লাহকে যখন সে ভয় পায় তার পাহারাদার তো তার সাথে থাকে কথা কয় না কার পাহারাদার কার সাথে চুরি জড়ি করতে যায় সেখানেও যারে ভয় পায় কে আছে প্রধানমন্ত্রী হুঙ্কার ছাড়তে পারে দলের লোকে কিন্তু পাহারাদারি করতে পারে ভাষা থেকে কথা কয় না দারোগা সাহেব রাগ করে কথা বলতে পারে মহল্লাতে একটা কিছু করে দেবে কিন্তু প্রত্যেকটা পাপীর পাশে কিতে পাশে থাকতে পারে কিন্তু মানুষ যখন আল্লাহকে ভয় পায় আর আল্লাহকেই বড় মনে করে তখন তো আল্লাহ তো সার্বক্ষণিক তার পাশে থাকে যেখানেই পাপ করতে যাবে তখনই তার হৃদকম্প হবে আমি গোপন হয়ে কেমনে কাজটা করব আমি তো সব কাজে ধরা খাবো আল্লাহর হাতে এই জন্য বলে ইন্না সলাতা তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তাই দুনিয়া থেকে যদি অহংকার দূর করতে হয় দুনিয়া থেকে
যত ফাফাসার বেবিচার আছে এগুলা যদি দুনিয়া থেকে দূর করতে হয় তাহলে নামাজের কোনো বিকল্প নাই। নামাজই পারে সমস্ত যাবতীয় গরহিত কাজ থেকে মানুষকে বাঁচাইতে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, খুনির খুন থেকে রক্ষা করতে পারে কি কথা বলেন, নামাজ। এই নামাজ মানুষের অহংকারের মাজা কষা করে। দেখেন নামাজের ভিতরে বাহিরে ১৩ ফরজ, ওয়াক্তমত নামাজ পড়া, বলেন না আছে না ১৩ ফরজের, খালি আল্লাহু আকবার নিয়ে আছে তাকবীরে তাহরিমা কথা কয় না, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আছে আল্লাহর বড়ত্ব। এরপরে আরেকটা কাম আছে সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এই ওয়াক্ত মতো নামাজ যদি নামাজই পড়ে, যুবকের কন্ট্রোল করার জন্য সরকার যত ব্যবস্থা করবে কখনো পারবে না। যদি নামাজই বানাই দে তাহলে আর কিছুই লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আমরা করে মজার একটা কথা পরে দি কমু, আগে কথা আমি খুব বলি, সেটা হইলো কি এটা কি, তাই ওয়াক্ত মতো যদি নামাজ পড়ে, সমস্ত যুবক যদি নামাজি হয়, নামাজের ব্যবস্থাটা কখন, ১৫ বছর বয়স হইলে খোদার পক্ষ থেকে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ হইলো ১২ মাসি এবাদত, দৈনিক ৫ বার, তাও ২৪ ঘন্টা ভিতরে ১২ বার, ঠিক না বেঠি? দেখেন একদিনের জন্য নামাজ বাদ নাই, পুরুষের জন্য নামাজের কোনো ছাড় নাই। যদি সমস্যা থাকে তাহলে সহজ করা হয়েছে কিন্তু ছাড় দেওয়া হয় নাই, খাড়াইতে পারে না বসে পড়বে, বসে পারে না হেলান দিয়ে, হেলান দিয়ে পারে না শুয়ে শুয়ে, রুকু করতে পারে না ইশারাতে, সেজদা পারে না ইশারা করবে। তাহলে কঠিন যদি হয় কষ্ট হয় সহজ করা হবে, পুরুষের জন্য কোনো অবস্থাতে নামাজ মাফ নাই। মা বোনের নির্দিষ্ট সময় কিছু কিছু মাফ আছে, আঙ্গ পুরুষের মাফ আছে নি, এই কথাটা খুব বুঝেন। ওয়াক্তমত নামাজ পড়া, ১৫ বছর বয়সে নামাজ ফরজ হয়, একেবারে যতদিন জ্ঞান থাকে ততক্ষণ নামাজ পড়তে হয়, ঠিক না বেঠি? ৮০ হোক ৯০ হোক, দেখেন এখন ফজরের নামাজটা পড়তে হয় বেলা উঠার আগে, কথা কয় না কখন কথা বলেন। যদি উম্মতের প্রত্যেকটা মানুষ যুবক যদি ফজরের নামাজটা পড়ে, আবার বেলা উঠার আগে লাগবে, বেলা উঠার পরে যদি পড়ে কাজা হবে, কাজা হইলে ২ কোটি ৮৮ লক্ষ বছর সাজা পাবে। এল প্রতিদিন যদি প্রত্যেকটা যুবক সমাজের বেলা উঠার আগে ফজরটা যদি পড়তে থাকে, তাহলে প্রত্যেকটা যুবক এই খাজুরিয়া বাজারে ১০টার আগে আগে আপন বাড়ি ফিরে যাবে। কেন? কারণ ফজর নামাজ যদি উঠতে হয়, রাত্র যদি জাগে, তাহলে কি ফজরের নামাজ পড়ার জন্য বেলা উঠার আগে জাগতে পারিব? তো নিয়মিত যদি নামাজ পড়ে তাহলে আর রাত্রবেলায় আড্ডা করার আড্ডা থাকবো নি, কথা বুঝেন? তাই যে সমস্ত বাবারা আপন সন্তান নিয়ে কষ্টে আছে, ঘর থেকে বের হইলে রাত্র ২টা পর্যন্ত বাড়িতে ফিরার খবর নাই, বাবা মার কলিজা দুরু দুরু করে। কোরআন ১৪০০ বছর আগে বান্দারে বলছে সন্তানের নামাজই বানাই দাও তাহলে আর কোনো সমস্যা হবে না। ভোরবেলায় ফজরের নামাজ যদি বেলা উঠার আগে জেগে পড়তে হয়, তোমার সন্তান ১০টার আগে আগে তোমার ঘরে তোমার কোলে ফিরে চলে আসবে, বুঝাইছে নি? তাহলে রাত্র জাগে খাজুরিয়া বাজারে কোন ফলা জিগে ফজরের নামাজ পড়ে না, এই যে আড্ডা দিব, এই আড্ডার ভিতরে টাস খেলবো, জুয়া খেলবো, মদ খাইব, নেশা করিব, সঙ্গদোষে ধ্বংস হইব, আপনারও মুখ কালো হবে, সন্তানেরও জীবনটা ধ্বংস হয়ে যাবে, মূল হইলেও আপনার ছেলে নামাজি হইল না। এই নামাজ যদি হরে ফজরের নামাজের উসিলাতে সারাটা রাত্র কবর বাড়ি হয়ে যাবে, সারা দুনিয়া কবর বাড়ি সব ঘরে চলে গেছে, কারণ ভোরবেলায় ঘুম থেকে জাগতে হবে। যেমন আমরা মাহফিল তো অধিক রাত্র করার জন্য নিষেধ করি, একদিনের হইলেও রাত্র যদি বেশি জাগে ভোরবেলায় ফজর গোল্লা যাবে, আর যদি নিয়মিত যদি সে
আড্ডা দে, তাহলে নিয়মিত আপনার ছেলে তিনটায় আসি, ফজরের নামাজ সময় মতো ঘুম থেকে উড়ি পড়বে, পড়তে পারবে তো পারবে না, কিন্তু সে পড়ব, তাহলে সে সন্ধ্যা রাত্রে জাগবো না, বাড়িতে ফিরে চলে আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নিজাম দিছে যুবকের কন্ট্রোল করা। নামাজ নামাজ নামাজ, ও ভাই নামাজ নামাজই বানাই, ইনশাল্লাহ নিশ্চিন্ত ঘুমাই, কোনো সমস্যা নাই, সারা রাত্র কবর বাড়ে, চুরি ডাকাতি হইব, খুন খারাপই হবে, যুবক তো সব ঘুমাই গেছে ফজরের নামাজ পড়ার নিয়তি। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন খোদারানি, এক ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, নিয়মিত যদি নামাজ পড়ে, ফজরের নামাজ যদি ঠিক মতন আদায় করে, সমাজের সকল যুবক যদি মসজিদে আসে, তাহলে রাত্রবেলায় আর কোনো সমস্যা হবে না। বুঝাইছি নি কথাটা কন না? আল্লাহ রাব্বুল আলামিন কত মেহরবান, দেখেন ফজর থেকে জোহর পর্যন্ত ছয় সাত ঘন্টা লম্বা সময়, এর ভিতরে বান্দার উপরে কোনো নামাজের দায়িত্ব ফরজ হিসাবে দেই নাই। কেউ যদি আশরাক পড়ে, আওয়াবিন চাষতে পড়ে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, নফল পড়ে, কিন্তু ফরজ কোনো নামাজ নাই। কেন নাই? ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার দিন দিলাম আমি কাজের জন্যে, রাত্র দিলাম আমি ঘুমের জন্যে, দিনে তোরা শ্রম দিবি, রাত্রে তোরা আরাম করবি। তাই দিনের কাজের জন্য দিলাম, কাজের জন্য আলো লাগে, ওই যে পূর্ব আকাশে আমি আমার লাইটটা জ্বালাই দিলাম, আলো করে ফজরের নামাজটা পড়ে, বের হয়ে যাবে আপন আপন কামে, দিনের বেলা কাম, তবে ফজরের পরে জোহরের আগে এই সময়ের ভিতরে তোর কামে বরকত হবে। পড়ন্যায় পড়িব, কাম করেন কাম করিব, আলসাস করে আলসাসে যাইব, যতই যে কাজ করে ফজরের পরে এই সময়ের ভিতরে কাজে বরকত হবে বেশি, না ঠান্ডা না গরম, ধীরে ধীরে বেলা উঠে ধীরে ধীরে গরম সাথে, আবার আপনি ঘরে ফিরে চলে আসবেন, সমস্যা কি হবে? তাই কাজে মজা, ভোরবেলাতে লাইট তো কি আছে, কথা কয় না? এটা আল্লাহ কোরআনে কইছে, ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মাশা, দিনের বানাইছি তোর কাজের জন্য, তাই তো বাতিটা জ্বালাই দিছি, রাত্রের বানাইছি তোর ঘুমের জন্য, লাইটটা বন্ধ করে দিছি। যাই হোক, আমি ওদিকে গেলে, এই যে লাইট বন্ধ করছে শুধু তা না, আপনার ঘুমের আয়োজনে আল্লাহ কত কাম করছে কোরআন, আপনি অবাক হয়ে যাবেন বুঝলে, পরিবেশের কিভাবে আল্লাহ শান্ত করে, নিরাপদ করে, নিস্তব্ধ করে, আপনাকে ঘুমের ঘরে পৌঁছাই দিছে। এই হলো কামের সময়, লম্বা টাইম আপনি কাম করছেন, এখন যদি কামে থাকে তাহলে আর ফলার কোনো অকাম হবে, কথা কন না? আপনার ঘরে যদি কাম না থাকে, আপনার ছেলে যদি রাত্রে ঘুমায়, তো দিনের বেলায় কাম না থাকলেও অকামের কোনো পার্টনার নাই, যেগুলা অকাম করে, আড্ডা দেয়, টাঁস খেলে, জুয়া খেলে, এগুলো রাত্র সবটা জাগন থাকি, এখন তো তাদের বাবার বাড়িতে ঘরে ওরা দিব্যি ঘুমাই রয়েছে, আপনার ছেলে জাগি রয়েছে, তে অকাম করার কোনো সুযোগ আছে? নামাজি ফলাটা জাগা নয় নি, তো এই অকাম করব কার সাথে? তার কি তাঁসের পার্টনার আছে? ওরা কোথায় বলেন তো? ওরা ঘুমে এ আছে, ওরা যে সময় জাগন ছিল এই সময় ছিল ঘুমে, এখন এই জাগ যে ওরা আছে রাত্রে ও দিনের বেলায় ঘুমে, তা আপনার ছেলে আর আড্ডা দেওয়ার পার্টনার পাবে কোথায়? বুঝেননি? জোহর আসর মাগরিব আশা বেলা যত গড়ায়, ওই দুষ্ট ফলারা ঘুম থেকে উঠি, গোসল গা দুই মার হাতের ফাঁক খায়, আস্তে আস্তে খাজুরিয়া বাজারের দিকে আসবে, ওদের আড্ডার আসরটা বিকেল বেলায় ধীরে ধীরে জমব, ঠিক না? ঠিক, আমার আল্লাহ বলে, নামাজি সন্তানের নষ্ট হওয়ার সুযোগ আমি দেব না, আমার নামাজের মাধ্যমে তারে কি করব, রক্ষা করব। জোহরের দেড় ঘন্টা পরে হইলো আসর, আসরের এক ঘন্টা দশ মিনিট বা বিশ মিনিট পরে হইলো মাগরিব, মাগরিবের দেড় ঘন্টা পরে হইলো এশা, বারবার ঘন ঘন ডাক দে, ঠিক না বেটি? আচ্ছা, ডাক দিলে অন, এই ছেলেটা যদি তাঁসের আড্ডায় চলেও যায় সঙ্গ দোষে,
এখন বারবার যদি সে নামাজি হয় আজানের দনিয়ে যদি সে মসজিদে চলে আসে বলেন তিন দিন পরে আর তার টাশের পার্টনাররা তারে নেবে আপনার ছেলেরে নেবে না বলবো তোরে নিয়ে খেলা জমে তবে জমি উঠলে তোরে পাই না তোরে নিয়ে খেলা আর খেলবো না কারণ আল্লাহু আকবারের আজান দিলে তুমি চলে যাবে তখন তো সবে মাত্র আমাদের খেলা জমে তুই বারবার উঠবি আমরা এমনি বসে থাকব তোরে আর আমরা পার্টনার নেব না আপনার ছেলেরে দেখলে ওই জুয়াড়িয়ে ভয় পাইব আপনার ছেলে যদি ওদের কাছে যাইতে চায় ওরা ফালাই ভাগব আর আপনারা কোন আর হলার অত নষ্ট করছে আর হলার অত এটা কই আর কত ঝগড়া চলছে ঠিক না বেঠি বলে না তোমারটা তুমি নষ্ট করছো তুমি তার নামাজই বানাই দাও শয়তানও ভয় পাইব খালি জুয়াড়িয়ে নয় এই হইল নামাজ বলেন না কি নামাজ এই নামাজ যদি আপনি পড়ান যদি সন্তান পড়ে তাহলে সব কিছু থেকে বাঁচবে অহংকার কিন্তু ন্যাচারাল স্বভাব যত ওয়াজ নসিহত অহংকার অহংকারে অনেক সময় অহংকারের ওয়াজ করতেও অহংকারে ঠেলে কথা কয় না খবরদার একমাত্র রাস্তা হলো নামাজ এখন প্রশ্ন হলো এই সন্তানেরে আপনি এখন যাই আগামীকাল যদি বলেন হুজুর তো ওয়াজ শুনিয়ে আনছি নামাজ পড়লে জুয়ারি মদদি টাঁস ভালো হইব এখন যদি তার ওরে ফেসাদ দেন হয়তো আপনাকে মারবে আস্তে কইছি কথা ইয়া ঠিক না বেঠি তাইলে অসময়ে কাম করলে হবে না ও ভাই ওষুধ তো দিছেন আবার ওষুধ খাবে কখন সকাল সন্ধ্যা বাতাইছেন সময়ও বাতাইছেন এই জন্য আল্লাহ রাসুল বলে শুনাম অসময়ে কথা বললে লাভ হয় না ভালো ফল পাওয়া যায় না এখন করবা কি আল্লাহ রাসুল বলে আল্লাহ প্রথম বলে ও আমরা আলাকা বিসালাতে ওয়াস্তাবির আলাইহা হে রাসুল আপনার অধীনস্থ যারা আছে পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করবেন এবং নিজেও নামাজ কায়েম করবেন তাই আমরা অভিভাবকের কাম হইল দুইটা এক হইলো নিজে নামাজ পড়বে সন্তানের নামাজের কথা বলবে নিজে পড়বে না শুধু বলবে বললে লাভ হবে না বুঝাইছে আচ্ছা এখন বলবেন যেন কখন বলবেন ও ভাই একটা কথা মনে রাখেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় আদম সুমারিতে মুসলমান কিন্তু কালিমা না পড়লে কেউ মুসলমান কথা কয় না আদম সুমারিতে মুসলমান ঘরে জন্ম হইলে লেখা যাবে জাতে মুসলমান আমার ছেলের কিন্তু আমার ছেলে কালিমা পড়লে মুসলমান হবে এই জন্য আল্লাহ রাসুল বলে ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বেলা ইলাহা ইল্লাল্লাহ সন্তানের মুখে প্রথম বাক ফুটবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর নাম দিয়ে মুখ খুলবেন সন্তানের কোলে থাকতে কালিমা শিখাই দেব বলেন কি শিখাবো তো কালিমা যদি শিখাই দিই তুই তো আদমশুমারির মুসলমান ফলা আল্লাহর লিষ্টিত কি হয়ে গেছে আল্লাহু আকবার এ কালিমা শুদ্ধ করে পড়া হলো ফরজ হ্যাঁ কালিমা শুদ্ধ করে পড়া হলো ফরজ আমরা অনেক আছি কালিমা এখনো শুদ্ধ করে পড়তে পারি না কারণ প্রত্যেকটা ভাষার উচ্চারণে যদি ভুল হয় অর্থে কি হয়ে যায় ভুল হইয়া যায় তাই কালিমা শুদ্ধ করে পড়া হইল ফরজ কালিমার অর্থ জানা আবার ফরজ কালিমার অর্থকে ভিতরে ইয়াকিন করা এটাও কি ফরজ কালিমার দাবি পুরা করা এটাও ফরজ নামাজ রোজা হজ যাকাত এগুলো সব কালিমার দাবি বলেন কি এ কালিমার দাবি পুরা করাও ফরজ তাই আল্লাহর রাসূল বলে কালিমা তো তোমরা শিখাই দেবে এই জন্য আমি বুঝাল্লাই সহজাল্লাই বলি কোলে থাকতে কালিমা শিখাই দেবে বলেন কোলে থাকতে কালিমা শিখাই দেবে এরপরে করব কি আমার আপনার উপরে ছেড়ে দেওয়া হয় নাই রহমাতাল্লিল আলামিন উম্মতের বুঝাই দিছে কমরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা সন্তানের বয়স যখন সাত হবে তখন তারে নামাজের আদেশ করবে পাইছেন নি সতেরো বছরে না সাতাশ বছরে সাত বছরে দশ বছর বয়স হইলে তারে নামাজের জন্য শাসন করবে কি অর্থ আল্লাহ রাসুল বলেন
সন্তানের 7-8-9 এই 3 বছরের মধ্যে তুমি বাবা হিসাবে তোমার সন্তানের ইসলামের প্রাথমিক জ্ঞান দেওয়া তোমার উপরে ফরজ, তোমার দায়িত্ব, সন্তানের অধিকার। সন্তানের কি এই 3 বছর বয়সের ভিতরে তারে নামাজের ট্রেনিং করাবেন, নামাজের সুরতের নামাজ হবে, কোরআন হবে, কালিমা হবে, সব হবে, ঠিক না বে? ঠিক সময় কতক্ষণ? 7-8-9 এই 3 বছরের মধ্যে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো আমার সন্তানের দিতে হবে। নামাজের কথা বলবো, নামাজ তারে শিখাবো, 10 বছরে পড়লে নামাজের জন্য শাসন করব, আমার সাথে সাথে তারে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসব, এই নামাজই হয়ে যাবে। প্রশ্ন হইলো কেন? কারণ এই সময়ের ভিতরে সন্তানগুলো হাতে থাকে, হাতের নাগালে। বলেন কি, 10-এর পরে সন্তান এখন বাহিরমুখী হবে, বাবার কন্ট্রোল থেকে ধীরে ধীরে বাইরে যাবে। আল্লাহ শুকর বাংলাদেশে, এটা আল্লাহর মেহরবানি। আর এই মেহরবানির বদৌলতে বাংলাদেশ আইজো বিভিন্ন মহামারী, দুর্যোগ এটা থেকে হেফাজতে আছে, শুধু এই মেহরবানির কারণে। আল্লাহর এক বান্দার মাধ্যমে নূরানি ট্রেনিংয়ে, নূরানি শিক্ষা নামে 3 বছরের শিশু সন্তানদেরকে খাঁটি মুসলমান বানানোর শিক্ষা পদ্ধতি, এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের উপরে রহম করম। এই নূরানি মাদ্রাসা জায়গায় জায়গায় করা দরকার, প্রত্যেকটা মসজিদের সাথে নূরানি মাদ্রাসা হওয়া উচিত। এই শিক্ষা কোর্সে যদি আমার ছেলেরে নাতিরে আমি দিয়ে দিই, তো 3 বছর পরে সে শুধু মুসল্লি হয়ে আসবে না, ইমাম হয়ে বের হয়ে আসবে, ইমাম হয়ে যাবে। 15 বছর বয়সে তার উপরে নামাজ ফরজ হবে। সেই 15 থেকে বাবাও নামাজ পড়ে, সন্তানও নামাজ পড়ে, প্রত্যেকটা ঘরের অভিভাবক যারা তারাও নামাজি, সন্তানগুলাও নামাজি, এই মহল্লার সকল পরিবারের সকল বুড়া যুবক সব যদি নামাজি হয়ে যায়, তাহলে এই মহল্লাতে আর কোনো অনাচার অবিচার কিছুই থাকত না, জান মাল ইজ্জতের নিরাপত্তার বিধান হয়ে যাবে। তো বলছিলাম প্রসঙ্গ মানানোর কথা থেকে কথাগুলো বললাম, অহংকার বড় কঠিন, কারণ অহংকারের বাবতে আল্লাহর হুংকারটা সবচেয়ে বড় কঠিন। যারা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেবে, ফরোয়া করবে না। তবে সেই অহংকার কিসের মাধ্যমে কথা কন? নামাজের মাধ্যমে চিকিৎসা হবে, একেবারে শেষও হবে না, আবার মাথা ছাড়াও দিতে পারবে না। আত্মমর্যাদা নিয়ে নামাজি বান্দা বাঁচে, আত্ম অহংকার তার ভিতরে থাকে না। এই নামাজ মানুষকে যাবতীয় গর্হিত কাজ থেকে হেফাজত করে। আমরা যত্ন সহকারে নামাজ পড়বো, সন্তানকে নামাজি বানাবো, যারা নামাজ পড়ে তাদেরকে শ্রদ্ধা করবো, তাদেরকে বাহা বাহা বলবো। ছোট্ট একটা কথা বলি আপনাদের, তো অনেক মানুষ আছে, যেমন আজকে বয়ান শুনল, তো কাল কইবো ওই তো আগের কাতারের মুসল্লি, নামাজও পড়ে, আবার ঠাইলো কাড়ে আইলো কাড়ে, আছে না? নাই হুজুর, হারে নয় তো নামাজে, নামাজে ফিরাই নয়, ঠাইল কাড়ে আইল কাড়ে, এরকম কথা অনেক মাঝে মাঝে গ্রামে গঞ্জে বলে, কথা কয় না? হ্যাঁ, খবরদার এটা বলবেন না, এটা তাহলে কোরআনের সাথে উপহাস হবে, কথা কয় না? কারণ কোরআন তো বলে গরিত কাজ থেকে হেফাজত করে। তা আপনি বলবেন কই, নামাজ পড়ি তো সে ঠাইল কাটল, তাহলে কেমনে হইল? নামাজ পড়ে বলে খোটা দিয়ে কথা বলবেন না, এটা তার স্বভাব, এটা খারাপ, এটা বলেন। তা এর এমনই আমি আমার এক দোস্তরে এই প্রশ্নের জবাব দিছিলাম, যেটা এটা আপনাদেরই বলি। তো আমি ওনারে বললাম এমন প্রশ্নের জবাবে, আলে ভাই, ও যে তোর ঠাইল কাটছে, ঠিকই এটা অন্যায় হয়েছে, তবে তুমি এটা নামাজ পড়ে এই খোঁচা দিয়ে কথাটা বলবে না। তার কারণ হলো, এই লোকটা যদি সত্যি যদি মসজিদে না আসতো, নামাজ যদি না পড়ত, তাহলে তোমার গাছের ঠাইল কাটি, তোমার আইল কাটতো না, ঠাইল কাটতো না, তোমার গাছের গোড়া কেটে নিয়ে যাইতো, জমিন পুরা দখল করত। বুঝে নাই আমার কথা? কারণ এরকম হাজারো বেনামাজি আছে, যারা নামাজ পড়ে না, ওরা ঠাইল কাটতে যায় না, গাছ কাড়ি লই যায় চোখের সামনে, আর আসলে যদি কাটছে কেন কয়, তাহলে গুলিও করে। তুমি দোয়া করো, যার উপরে তুমি বিরক্ত ও আইল কাড়ে,
তেজে নামাজ পড়ার সুবাদে জমিন দখল হয় নাই, আল্লাহ তারে আরো ভালো করে দিবে। বুঝতে পারি না কথাটা, খবরদার কখনো ধর্মীয় কোন শেখেল সুরত লম্বা জামা মুখে দাড়ি এটা দিয়ে খোটা দেবেন না। মুখে দাড়ি আছে বলি যদিও কিছু ভুল করে তাও লজ্জা পাবে, যার মুখে দাড়ি নাই তে গুলি করে থাপ্পড় দে না। বুঝে নাই কথা, তাহলে তার দাড়ি আসলেই তারে কঠিন কাজ থেকে ধীরে ধীরে কিছু হইলো নরমাল করে শুধরাই আনতেছে। আমরা দোয়া করি যারা নামাজ পড়ে আল্লাহ যেন তাদেরকে 100% শুদ্ধ করে, আমাদের পবিত্র করে। তো এই নামাজ মানুষের অহংকার রোধ করে, বুঝতে পারছি না হ্যাঁ, তাই মাথাকে নত করে, নত হব না হুংকার ছাড়ে অহংকারী, আর নামাজ তাকে মাটিতে গসায় নত করে দেখায়। তোর জন্য ওই অহংকার সাজে না, নত হওয়াই তোর মর্যাদার মূল মাপকাঠি। তাই অপমানের চূড়ান্ত হইল নাকে খত, তো নাকে খত দিয়ে আল্লাহ অহংকারের সাজা করে, ঠিক না বেটি হ্যাঁ। তাই যে বান্দা সেজদা করতে যায় আল্লাহ তার মর্যাদাটাকে তত বাড়াইতে যায়, কারণ প্রত্যেকটা বন্দার গলায় রশি দুইটা লাগায় আছে, একটা উপরে একটা নিচে। কেউ যদি শির উঁচু করে তো নিচেরটাই টান পড়ে, কেউ যদি শিরিন কর না নিচু করে তাহলে উপরের গায়ে টান পড়ে, কথা কয় না? তো আপনি উপরে উঠবেন তো উপরের গায়ে টান পাইলে, বুঝে নয় আর। আরো একটা কথা আছে না হুজুর, আনে নাই হুজুর নেই অপেক্ষা করি, রাত্র বেশি করেন ঠিক নয়, যার ওয়াজ শোনার জন্য আপনার অপেক্ষা করতেছেন, আসতেছে উনি ইনশাল্লাহ। তা এখন নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন। এই তো এই এই যত নত হবে ততই তো উপরে যাবে, কথা কয় না? ওই যে আমরা ওরা হাদিস শুনেছি, মান তাওয়াজা লিল্লাহ রাফাহু আল্লাহ। আসলে ব্যাপারটা হইলো কি জানেন, মানুষ যদি উপরে উঠতে চায়, খুব বুঝেন, আপনি যদি চান আপনি উপরে উঠবেন তাহলে আপনি সিঁড়িতে যান, দেখবেন সিঁড়িতে যায়। কেউ যদি উপরে উঠতে চায় তাহলে মাথা ঝুঁকায় রাখতে হয়, টান টান সিনে নিয়ে উপরে উঠা যায় না, মানে এই অংশরে নরম করতে হয়। কি করতে হয়? নরম, মেরুদণ্ডের হাড়ের নরম করে উপরে উঠতে হয়। আপনি যদি টান করেন উপরে উঠতে পারবেন না, মানে এভাবে টান করে উঁচু উঠতে হতো না, এভাবে ঝুঁকে যাই সিঁড়ি উঠতে হয়। আবার নামতে কিন্তু সিঁড়ি টান টান থাকতে হয়, না হলে নাচে নামেন, যদি আপনি ঝুঁকি যান তাহলে উপর হয়ে পড়ে যাবে। এটা একটু লক্ষ্য করেন তাহলে বোঝা যায়, উপরে উঠতে হইলে এমান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে তার মাথা নিচু করে আর মাথা নিচু করে উপরে চড়ে। তাই যার মাথা নিচু করবে তোমার মর্যাদাটা উপরে চলে যাবে, আর যে টান সিনা টান করে থাকবে জানো আমি কে চিনো আমার, এই সময় করতে একেবারে সিনা টান টান থাকে, কয় টান টান চিনা নিয়ে নিচে নামতে হয়। তাই তুমি নিচে নেমে যাবে। আসলে আমাদের অহংকার করার কিছু নাই, কিছু কি নাই। কাওয়ালুকা নুতফাতুন কাজেরা ওয়া আখিরুকা জিফাতুন মাজেরা ওয়ান্তা বাইনা তাহমিলুল আযারা। অহংকার যে কর অহংকারী, তুমি যে বলো চিনো আমারে আমি কে জানো আমি কে, কয় আর তুমি কে, তোমার জীবনের সূচনা হইলো নাপাক পানি, যেটা বের হইলে গোসল করা লাগে, ভদ্র মানুষ ওই পানি মুখে নিতে লজ্জা করে, ঠিক না বেটি? বারবার যদি ওই শব্দ বলে একজন মানুষ বলে লোকটা অভদ্র লাগে, এমন এক গান্দা পানি, ঠিক না বেঠি? এই তো আমার জীবনের সূচনা, এটা আমার অহংকারের এমন কি হয়েছে, যাই হোক আমার অহংকার হুকুমতের কারণে সিয়াসতের কারণে নয় রঙের উপরে কারণে, যেমনি তুমি যেমনি হোক না তুমি তো হইলা ওই গান্দা পানি সূচনাতে, এটা তো তোমার গর্বের কোনো উপাদান নয়। বুঝে আসে ভাই? কয় ওয়াখিরুকা জিফাতুন মাদেরা, কয় শেষ হইলো তোর লাশ। লাশ আরবি শব্দ, লাশ মানে লাশ হাই, বলেন কি মানে এটা কোনো বস্তু নয়, এত অপদার্থ দুনিয়াতে যত প্রাণী আছে সব মরে সব ফসে, সব প্রাণীর দুর্গন্ধ হয়, মানব দেহের দুর্গন্ধ হাজার গরুর সমান দুর্গন্ধ হবে পচা মানুষ এক মানুষের,
আর কয় মাঝখানে তুমি হইলে আবর্জনার বাহন। বলেন কি? কি এমন এক আবর্জনা যেটা মুখে নেওয়া যায়, একবার বাথরুমে গেলে আরেকজন যাইবার আগে পানি ঢেলে দেওয়া চায়, তো সে আবর্জনার বাহন জীবন দশায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।